মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে ব্রিজ, পাকা রাস্তা ও শতাধিক ঘরবাড়ি। রাস্তা ভেঙে যাওয়ায় উপজেলার দুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘিওরের কোশুন্ডা এলাকায় ২২ বছর আগে নির্মাণ করা হয় ব্রিজটি। এলজিইডির অর্থায়নে এই ব্রিজের দুপাশে বৈলট থেকে জাবরা পর্যন্ত রাস্তা পাকা করা হয় ২০১০ সালে। ধলেশ্বরী নদীর পাশের রাস্তা দিয়ে নির্মিত সেতু ও পাকা রাস্তা দিয়ে চলাচল করতেন দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা। তবে এবারের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ব্রিজের দুপাশের কমপক্ষে ৫০০ মিটার পাকা রাস্তা, তলিয়ে গেছে ৫ একর ফসলি জমি ও শতাধিক বসতবাড়ি। ভাঙনের কবলে রয়েছে আরও অর্ধশত ঘরবাড়ি। ভাঙন কবলিত পরিবারগুলো ঘর ছেড়েছেন, কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি, কেউ বা খোলা আকাশের নিচে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করছে, যাওয়া আসা করছে, কিন্তু এই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা বিপদে আছি। নদীতে ৫০-৬০টা বাড়ি ভেঙে নিয়ে গেছে। সরকারে যদি কোনো ব্যবস্থা করত তাহলে আমরা একটু রক্ষা পাইতাম। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হইতেছে, শুধু আমাদের বিদ্যালয় নয়, এই পাশে আরও একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় আছে। শত শত ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে, তাদের যাতায়াতে খুবই ব্যাঘাত ঘটতেছে। বাইনাদের ইউনিয়নের মানুষ এই রাস্তাটা চলাফেরা করছে, দিঘিগুনের গড়পাড়া ইউনিয়নের মানুষ এনে চলাফেরা করছে। রাস্তাটা গাঙ্গে বিলীন হয়ে গেছে। রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ চলাফেরা করতো, এই রাস্তাটা গাঙ্গে বিলীন হয়ে গেছে। এটা ব্যবস্থা আপনি নেন। এই নদীতে অনেকগুলো বাড়িঘর ভাঙে চড়ে গেছে। মনে করেন ৫০-৬০টা বাড়ি আমাদের নদীতে ভাঙচুর হয়ে গেছে। এখন আমাদের হাঁটা চলা অনেক কষ্ট। সরকার যদি দয়া করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা আর কি বাঁচতাম। কুসুন্দে গ্রাম এপার ওপার দুই ওপার খুব ভাঙছে, প্রায় এক কিলোর উপরে বাড়ি গদ্দুয়ার প্রায় ৫০-৬০টা বাড়ি ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের বসবাস করার খুব জায়গা নাই, রাস্তার পাশেও থাকতে পারছে না। আমাদের এই নদী ভাঙার কারণে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং ইউনিয়ন স্যার মহোদয়েরও জানানো হয়েছে, তারা কোনো সুরাহা দেয়নি আমাদের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সবকিছু মিলে দিলে যদি আমাদের এই নদী ভাঙনের নদীর এই পার এবং কিছুর কোশুন্ডার পাশাপাশি দেখা যাচ্ছে এই গ্রামটাও ৫০-৬০টি পরিবার নদী ঘরে বিলীন হয়ে গেছে। এতে যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় হয়তো আমরা এই গ্রাম থেকে মানে উচ্ছেদ হয়ে যাবো সবাই। গুরুত্বপূর্ণ স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে পানির প্রবাহটা এত বেশি পরিমাণ এবং গভীরতা এত বেশি, তারা কিন্তু এখানে বালির বস্তা ফেলে বা জিওব্যাগ ফেলে কোনো ধরনের একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে ওই জিনিসটাও কিন্তু তারা পারে নাই। তো এখন আমাদের পানি উন্নয়ন বোর্ড কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করতেছে, তারা বলেছে যে পানি যদি কমে আসে তাহলে হয়তো বা তারা কিছুটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। নদীপাড়ের মানুষরা জানান দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে ভাঙনের শেষ সম্বলটুকুও হারাবেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।